আজকে আমরা শাহবাগে অবস্থান নিয়েছি, চাকরির বয়স সীমা 35 করে, ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজন আপনারা মিডিয়া সবার সকলে জানেন যে আজকে আমরা 12 বছর ধরে যে আন্দোলন করতেছি, আমরা সফলে দ্বার বাঁধতে যাচ্ছে ধরতে পারছি না। রাষ্ট্রের উত্তর মহান বারবার সুযোগ নেই, বলবে যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে, কিন্তু বাস্তব রূপ থেকে, ব্যক্তিগত রূপ থেকে তারা কখনো আমাদেরকে বাস্তবের রূপ ধারণ দিতে পারে না। তারা আমাদেরকে অযথায় বাহাদুরের আলাপ, তালবাহানা আলাপ করতে চাই, কিন্তু আমরা এই তালবাহানা, এই বাদপারি আলাপ আর শুনতে চাই না। আমরা শাহবাগের চত্বরে আমরা গণজাগরণ হয়েছি, যে গণজাগরণের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের মেধা অনুযায়ী আজকে আমাদের আলটিমেটাম হলো আজকের দিনের মধ্যে, আজকের দিনের মধ্যে হলে না হলে যতক্ষণ পর্যন্ত আমাদের পাইতে বাস্তবায়ন না হলে ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না। আপনার 2012 সাল থেকে আমাদের এটা প্রোগ্রাম ছিল, আর এ থেকে আমরা আন্দোলন করে আসছি। বিগত সরকার আমাদেরকে বারবার বলছে যে এটা করা হবে, করা হবে, কিন্তু এই 2012 সাল থেকে 24 শেষ পর্যায়ের দিকে যাইতেছে, এখন পর্যন্ত আমাদের এটা কোনো দাবি মানতেছে না, বিশেষ করে অন্ত্রবর্তী সরকারের কাছে। আমরা উদাত্ত আহ্বান জানাই যে আমাদের ন্যূনতম 30 বাদ দিয়ে 35 কোটা 35 সরকারি চাকরিতে আমরা 35 চাই, এটা আমাদের শর্ত।